গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে 19 মে। আর সেই 19 মেকে কেন্দ্র করেই কিন্তু অনেক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচারে নেমেছে জয়ের শিরোপাকে অর্জন করার ক্ষেত্রে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিল। সেই মতো তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী নুসরত জাহানও আজকে নমিনেশন জমা দেয়। দেখাবো সেই চিত্র আপনাদের। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী নুসরত জাহান আজকে নমিনেশন পত্র জমা দিল।